গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এইদিকে দোলের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি গাছে খুব সুন্দর একটা গোলাপ হয়েছে, আর গোলাপটা বেশ বড়ও হয়েছে। আর সকালের পরিবেশ তো তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি। আর এইদিকে গাছে টমেটো গুলো অনেকটাই পাকা পাকা হয়ে এসছে। এইদিকে দেখো, গোলাপের ভিডিওটা করার পরে পরেই আন্টি আসলো, আর এইদিকে আন্টি এসে গোলাপটা তুলে নিচ্ছে। আগেই তো বলেছি আন্টিরা গাছে গোলাপ ফুল রাখে না। তারপরে রুমে এসে এখন দেখো আলু ভাজা করলাম সকালের জল খাওয়ারের জন্য, পান্তা আর আলু ভাজা। তারপরে সকালবেলায় এখানে তো চেন্নাইতে তো দোল খেলা হয় না, তো একটুখানি বরকে আমি একটুখানি আবির দিয়েছিলাম, বরও একটুখানি আমাকে আবির দিল। আর এখানে দোল খেলা বলতে কিছুই নাই। আর ওইদিকে স্কুলও হচ্ছে, স্কুলের বাচ্চারা সব এসছে, কিন্তু আমাদের ওইদিকে তো স্কুল ছুটি থাকে, এদের যেহেতু দোল উৎসবও নেই তার জন্য স্কুলের ছুটিও নেই। আর এইদিকে দেখো, এইদিকে দুপুরবেলায় আকাশটা অনেকটাই সুন্দর লাগছে। তারপরে আমি রুমে এসে কি কাজ করলাম দেখো, দোলের দিন সবাই আনন্দ করে দোল খেলছে, আর আমি এখানে কি করছি দেখো, এই যে জানালার রড গুলো অনেকটাই তেলচিটে মতো পড়েছে, কারণ তোমাদের তো আগেই বলেছি যে একটাই রুমে রান্না হয়, তার জন্য তো তেলচিটে কিছুটা পড়ে যায়। আর এইদিকে এই গ্লাসগুলোতে আমি বালি দিয়ে ওই পুদিনা গাছ লাগাচ্ছিলাম, তো গাছগুলো মারা গেছে আর লাগানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু রান্নায় ছুটি পেয়েছি ওই জন্য কাজগুলো করি। এইদিকে দেখো মানি প্ল্যান্টের বোতলগুলোও অনেকটাই অপরিষ্কার হয়েছে। ওইদিকে রান্নায় ছুটি বলতে বর বলল মেসে থেকে খাবার আনবে। এইদিকে দেখো আমি সমস্ত বোতলগুলো খুলে এইদিকে বাইরে আনলাম, আর ওই যে আমুল কুল হয় না, আমুল কুলের বোতলগুলোতেই আমি মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি। তো অনেকদিনই গাছগুলো পরিষ্কার করা হয়নি, এইদিকে বোতলগুলো অনেকটাই অপরিষ্কার হয়েছে, আর কত বড় বড় শেকড় হয়েছে দেখছো, তার জন্য আমি একটা ব্লেডের সাহায্যে গাছের বড় বড় শিকড়গুলো কেটে ফেলছি। শিকড় কেটে দিলে একটুখানি শেকড় রাখলেই পরে আবার শেকড় হয়ে যাবে। এইদিকে দেখো আমি এইভাবে সমস্ত মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দেব। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও লাগিয়ে ফেলো, মানি প্ল্যান্ট গাছ নাকি লাগালে ভালো। তবে আমি এটা বাইরটা দেখে লাগালাম না, বৃহস্পতিবার দিনকের মানি প্ল্যান্ট গাছ লাগালে অনেকটাই ভালো হয়। তো মানি প্ল্যান্ট গাছ কিবার লাগাবে, কোন দিকে লাগাবে, ওই নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এইদিকে দেখো বোতলগুলোতে আমি একটা পুরনো ব্রাশের সাহায্যে বোতলের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি, অনেকটাই শ্যাওলা পড়ে গেছে। তো দেখো এইভাবে আমি সমস্ত বোতলগুলোই ধুয়ে ফেলবো, ওপর দিকটাতেও একটু ঘষে নিচ্ছি। এইদিকে দেখো এই বোতলটার ভেতরটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি সমস্ত বোতল পরিষ্কার করে ওইদিকে জল ভর্তি করলাম। আর মগে এখানে জল নিয়েছি কারণ ওই মানি প্ল্যান্ট গাছগুলো অনেকটাই ধুলো ধুলো পড়ে গেছে, তার জন্য ওগুলো পরিষ্কার করব, ওই জন্য দেখো এখন পরিষ্কার করে ফেলছি। এখন দেখো আমার পরিষ্কার করাও হয়ে গেল, এরপরে আমি গাছগুলো লাগিয়ে ফেলবো। আর এই গাছগুলো না অনেকটাই ছোট ছোট, পাতাগুলো ছোট হয়ে যায়, আসলে ঘরে থাকতে থাকতে এখানে আলো তো খুব বেশি পায় না, মোটামুটি পায়, তার জন্য এরকম ছোট পাতা হয়ে যায় বলে আমি কি করলাম ছাদে আসলাম। ছাদে এসে এইদিকে দেখো ওই মানি প্ল্যান্টের গাছগুলো যে ছাদে ছিল ওখান থেকেই ওর ডগটা নিচ্ছি। তো এইদিকে দেখো আমি নিয়ে চলে আসলাম, এসে এখন লাগিয়ে দিচ্ছি বোতলগুলোতে। আর মানি প্ল্যান্ট গাছগুলো তো জলেই বেঁচে থাকে, আর এমনিতেও মাটিতে লাগালেও হয় জলেও বেঁচে থাকে। এরপর দেখো আমি বোতলগুলোতে মানি প্ল্যান্ট গাছগুলো সমস্তটাই ভরে দিলাম, আর দুটো বোতলে একটু বড় গাছ ভরলাম, আর ওই দিকের বোতলটাতে ওই যে ছোট ছোট গাছগুলো ছিল সবকটাই আমি লাগিয়ে ফেললাম। এখন যাই চলো। তো রুমে গিয়ে আমি জানালার রডগুলো পরিষ্কার করে আসলাম, এইদিকে বাইরে এলাম একটুখানি পুদিনা পাতার গাছগুলো নিতে। তো এইদিকে দেখো আমি পুদিনা পাতার গাছগুলো কয়েকটা নিয়ে নিচ্ছি। আর পুদিনা পাতার গাছ যদি তুমি ঘরে রাখো অনেকটাই সুন্দর সেন্ট গন্ধ করে, তারপরে এর অনেক উপকারিতাও আছে, এর শরবত করে খেলেও শরীর অনেক ঠান্ডা হয়।
আবার এইদিকে দেখো পুদিনার পাতার গাছগুলো এনে আমি রাখলাম, আর ওই পুরনো গ্লাসগুলো ফেটে গেছে ওগুলো বদলে নতুন গ্লাস দিলাম। এরপর আমি ওই বালিগুলো ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে, তো দুটো গ্লাসেই লাগিয়ে দেবো ওই পুদিনা পাতার গাছগুলো। এখন দেখো আমার জল দেওয়া হয়ে গেল। জল দেওয়ার পর এইদিকে আমি পুদিনা পাতার গাছগুলো লাগিয়ে ফেললাম। লাগিয়ে এইদিকে দেখো এখন আমি মানি প্ল্যান্টের গাছগুলো লাগিয়ে দিলাম। রান্নায় ছুটি পেলে একটু আধটু কাজ করতে সময় পাওয়া যায়। আগে সময় হতো, কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলার পর না একটু সময় এতেই, প্রায় বেশির সময়টাই এতে চলে যায়, তার জন্য একটু সমস্যা হয়। এইদিকে দেখো আমি এই যে এইদিকে জানালাটাতেও আমি দেখিয়ে দিচ্ছি, এইদিকে জানালার রডগুলো পরিষ্কার করে নিলাম। তারপর এই জানালাতেও আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিলাম। সব গাছগুলো আমার লাগানো হয়ে যেতে এখন আমি যাই, চলো জামা কাপড় কয়েকটা পরে আছে ওগুলো ধুয়ে ফেলি। এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন জামা কাপড়গুলো মিলিয়েও দিলাম। আর এইদিকে দেখো রোদ্দুর প্রচণ্ড, মানে চেন্নাই রোদ বলে কথা, প্রচুর রোদের তেজ। ওইদিকে বাড়িতে ফোন করতে বললো যে হালকা মেঘ মেঘ করে মাঝে মাঝে, আর এইদিকে রোদের জন্য বেরোনোই যায় না। এইদিকে বারবারই বাড়ির জন্য মন খারাপ করছে, কারণ বাড়িতে থাকলে দোলে কত আনন্দ করতাম, আবার ছোটবেলার কথাও কত মনে পড়ে যায়। যাই হোক কি আর করা যাবে, এখানে থাকতে থাকতে কোনো অনুষ্ঠানই তো দেখতে পাই না। তোমাদের সঙ্গে দেখা করার পর এখন আমি চান শেষ করে নিলাম, আর এই আবিরটা এখনো কপালে থেকে গেছে, উঠেনি। তারপর দেখো একেবারে বিকেলবেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করলাম, অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসছে। তারপরে দেখো এইদিকে আমার জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, আর এইদিকে সন্ধে বলতে এখন বাজে 6টা, কিন্তু এখনো দেখছো একটু একটু বেলা আছে এখনো। এরপর আমি বিকেলের কাজগুলো শেষ করে নিলাম, বলতে ঘর ঝাড় দিয়ে দিলাম, জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। অনেকটাই মন খারাপ করছে, বলতে চেন্নাইতে থাকতে থাকতে কোনো অনুষ্ঠানই দেখতে পাই না, যখনই বাড়ির দিকে কোনো অনুষ্ঠান হয় আমার এখান থেকেই খুব মন খারাপ করে। তোমরা কে কীরকম আনন্দ করেছো দোলে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। সবাইকে শুভ সন্ধ্যা।